আমি আব্বুর প্রতি দে তুমি আমারে নিয়ে আসো পরে প্রতি দে তুমি তোমার চাচা তোমার ভাইয়ের সাথে যাও আচ্ছা আব্বু কাজ কাজ আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নতুন আরেকটা ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর আজকের ভিডিওটা কিন্তু একেবারেই অন্যরকম নরমালি আমি যেটা করি প্রোডাক্ট নিয়ে আসলে ভিডিও শুরু করি তো আজকের যে ভিডিওটা সেটা শুরু করার আগে একটু কথা বলবো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন আমার একজন সাবস্ক্রাইবার ছোট ভাইয়া ফ্রেন্ড কি নাম তোমার রিফাত না আচ্ছা একটু দর্শকদের সামনে তাকায় কথা বলি আমরা তো রিফাত তুমি কোন ক্লাসে পড়ো আমি সেভেনে বলি সেভেনে না রিফাত কিন্তু আসছিল মানিকনগর থেকে মানিকনগর থেকে আর ও কিন্তু আমার সাথে দেখা করার জন্য বাসায় অনেকদিন যাবতীয় বলতেছিল কান্নাকাটি করতেছিল যে ভাইয়ের সাথে দেখা করবো এই জন্যই আসলে মূলত ওর আঙ্কেল বোধহয় নিয়ে আসছে না তো বন্ধুরা রিফাতকে মূলত নিয়ে আসছে হলো রিফাতের আঙ্কেল কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছে আঙ্কেলের নাম কি জাকির জাকির না তো আঙ্কেল কিন্তু নিয়ে আসছে রিফাতকে আর পাশে আরেকজন ছিল খালতো ভাই খালাতো ভাই মোটামুটি তিনজনে কিন্তু আসছে ওনারা দুজন নিয়ে আসছে রিফাতকে আমার কাছে এই জন্য অনেক অনেক থ্যাংকস ওনাদেরকে আর রিফাতের সাথেই আসলে মূলত একটু কথা বলতে চাই তুমি ক্লাস সেভেনে পড়ো জি সেভেনে পড়ো না তো হাসান ভাইয়ের ভিডিও কতদিন যাবত দেখতেছো ফার্স্ট থেকেই না আমরা একটু ওদিকে তাকাই কথা বলবো আমি পড়ন দিকে আপনি ভিডিও দেখি আচ্ছা ঠিক আছে আব্বু আম্মু কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে তো আসার সময় বলে নাই জিজ্ঞেস করে নাই যে কোথায় যাইতেছো আমি আব্বুরে বলতে দিই তুমি আমারে নিয়ে আসো পরে বলতে দিই তুমি তোমার চাচা তোমার ভাইয়ের সাথে যাও আচ্ছা আব্বু কাজ কাজ আছে ঠিক আছে খুব ভালো লাগলো আসলে এই যে রিফাতের কথা বলি না কেন এরকম আরও অনেকেই আছেন আমার কাছে অনেকেই কিন্তু ফোন দেয় মূলত রিফাতের মতো অনেক অনেকেই আছেন যারা হাসান ভাইকে ভালোবাসেন আর অনেক শুরু থেকেই আমার সাথে আছেন এই জন্যই কিন্তু আসলে যে এত কষ্ট করে ভিডিও মেক করি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করি এগুলো কিন্তু অনুপ্রেরণা আসলে রিফাতের মতো অনেকের কাছ থেকেই তো আমি সত্যি অবাক হয়ে গেলাম যে ও শুধু আমার সাথে দেখা করতে আসছে কোনো কিছু কিনতে আসে নাই আর আমি চেষ্টা করবো যতদিন আমার চ্যানেল আছে বোধহয় কতদিন যাবত দেখতেছো আমাকে শুরু থেকে কিন্তু আমাকে দেখতেছে তো মোটামুটি রিফাতের মতো অনেকের ভালোবাসা আছে বিদায় হয়তো হাসান ভাই 2 লাখ সাবস্ক্রাইবার হতে যাচ্ছে আর অল্প কিছু সময় হয়তো আজকে বিকেলের মধ্যেই 2 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হবে আর আপনারা যদি পাশে থাকেন আমার বিশ্বাস খুব সহজে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করতে পারবো আর সেজন্য কিন্তু খুব বেশি সাপোর্ট আপনাদের দরকার তো তুমি এখন মানে হাসান ভাইয়ের কাছে আসছো কিছু নেও নাই ঠিক আছে যখন মানে সামনের দিকে যদি কখনো কম্পিউটার লাগে তাহলে কি হাসান ভাইয়ের কাছে আসবা না অন্য কোথাও যাবা আমার থেকেই বানাবা না ঠিক আছে আমি চেষ্টা করবো যদি কখনো রিফাত আমার কাছ থেকে পিসি বিল করতে আসে আমার কাছ থেকে স্পেশালি একটা ডিসকাউন্ট কিন্তু থাকবে ওর জন্য যেহেতু ও আমার একজন বড় ফ্যান তো ভালো থেকো তুমি হ্যাঁ তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলো আর দর্শক মণ্ডলী আপনার সবাই রিফাতের জন্য দোয়া করবেন আসলে একটা জিনিস খেয়াল করতে পারছেন ও কিন্তু আমাদের মতো হয়তো স্বাভাবিক না কথা বলতে হয়তো আরও কষ্ট হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে তার মানে মানিকনগর থেকে আসছে সেটাও কিন্তু অনেক কষ্টই হচ্ছে আর এই জন্য আমি স্যালুট অনেক অনেক ধন্যবাদ জানাই রিফাতকে আর আমার ভালোবাসা রইল ওর জন্য তো রিফাত ভালো থেকো হ্যাঁ হাসান ভাইয়ের জন্য দোয়া করো ঠিক আছে আল্লাহ হাফেজ আপনাদের অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আর আঙ্কেল ভালো থাকেন খোদা হাফেজ তো ভিউয়ার্স কথা বলছিলাম রিফাতের সাথে আসলে রিফাতের মতো যারাই আছে এইরকম যারা একটু স্বাভাবিক না তাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা তো যাই হোক নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো মূলত আমার পিছনে কুগার কঙ্কায়ের যে কেসটা ছিল এই কেসটা দিয়ে আসলে একটা পিসি বিল করতে যাচ্ছি মূলত পিসিটা আমরা বিল করবো না করবে আমার এক বড় ভাই সেলিম ভাই ভাইয়া অলরেডি কিন্তু নিজেই কিন্তু পিসিটা বিল করবে আমরা শুধু প্রোডাক্টগুলো দিয়ে দিব আর আপনাদেরকে আমি জাস্ট একটা ধারণা দিয়ে রাখার চেষ্টা করবো যে 1,05,000 টাকা হলে আপনারা এই কুগারের কয়ের কেসটা সহ কী ধরনের পিসি বিল করতে পারবেন আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটা অনেক হেল্পফুল হবে ধৈর্য সহকারে দেখবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যারা ফার্স্ট টাইম আমাকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন তাহলে কিন্তু আমার করা সব ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে যখনই আমি আপলোড দেবো তো চলুন বন্ধুরা কথা বাড়াচ্ছি না শুরু করতেছি আজকের স্পেশাল ভিডিও এই হলো সেলিম ভাই সেলিম ভাইয়ের সাথে কথা বলতেছিলাম ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বাসা চট্টগ্রামে জি চট্টগ্রাম কোথায় এটা মুরাদপুর মুরাদপুরে না তো একটা কথা বলে রাখি আসলে ভাই কিন্তু আমার কোনো ভিডিও দেখে আমার কাছে আসে নাই আমার কাছে ম্যাক্সিমাম লোকই কিন্তু আসে আমার ভিডিও দেখে যাই হোক উনি আমাকে চিনতো না আমাকে উনি চিনছে কিন্তু আমার প্রাইস দিয়ে তাই তো মানে উনি আমার কাছ থেকে প্রোডাক্টের প্রাইস নিল এবং মার্কেট জাস্টিফাই করে ফাইনালি আমার কাছ থেকে একটা পিসি নিচ্ছে কুগারের কনকার কেসটা দিয়ে তো সেলিম ভাই আমি একটা কথা জানতে চাই পিসিটা দিয়ে কী কাজ করবেন আপনি কী পারপাসে ইউজ করবেন
করবেন? আমি 3D গ্রাফিক্স ডিজাইনার। 3D গ্রাফিক্স ডিজাইনার, আচ্ছা ভাইয়া, কিন্তু ডিজাইনার উনি ডিজাইন করবে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মূলত ওনার নিজের চয়েস করা এবং উনি অবশ্যই এগুলো নিয়ে অ্যানালাইসিস করে দেন কিন্তু ডিসাইড করছে। তো এই মানে ডিসাইডটা মানে কিভাবে করলেন, কোত্থেকে ইয়া নিছেন, আইডিয়াটা কোত্থেকে নিছেন পিসি কিনা? আইডিয়া তো আমার আমার ছোটবেলা থেকে পিসির প্রতি একটা মানে ইন্টারেস্ট ছিল। আচ্ছা, কারণ আমি আমি ফার্স্ট 2000 আমি পিসি কিনি। আচ্ছা আচ্ছা, 2000 সালে? আচ্ছা আচ্ছা, আছে কিন্তু সবাই যেভাবে বানাইছে আমিও সেভাবে বানাইছি, সেম বাট ডিফারেন্ট। ডিফারেন্ট দ্য ডিফারেন্ট ইজ দ্যাট আমি সবসময় নেটের মধ্যে মানে জিনিসগুলো নিয়ে একটু গাটাগাটি করছেন ইয়ে করতাম। আর আমি যেহেতু আমি অ্যাজ এম এ ডিজাইনার, আচ্ছা, আই উইল চুজ দ্য বেস্ট ডিজাইন, এক্সেপশনাল একটা কেস থাক সবার থেকে আলাদা, ওগুলো পছন্দ করি। আচ্ছা, তো আমি এরকম দেখতে দেখতে আমি প্রথমে একটা কেসিং দেখছিলাম এনটেকের, এনটেকের হ্যাঁ টর্ক, হ্যাঁ টর্কের ওই কেসটা কিন্তু অ্যাওয়ার্ড উইনিং একটা কেস, আমার একটা ভিডিওতে কিন্তু এটা ছিল অ্যাওয়ার্ড উইনিং। আচ্ছা আচ্ছা, তো আমি ওই কেসিংটা দেখছি, দেখার পরে ওটা ভালো লাগছে, ওটা আমি আমার মানে সিলেকশনের মধ্যে রেখেছি, সিলেকশনের মধ্যে রাখছি, রেখে দিয়েছি। আমি আরো মানে আমি আসলে একটু টাইম নিয়ে এটা ইয়া করছি, পুরো ফরম্যাটটা রেডি করছি একটা টাইম নিয়ে। আচ্ছা, যেটা সবাই করে। তো আমি দেখতে দেখতে আরো দেখলাম যে কোগারের এই কেসিংগুলো মানে কোগারের প্রোডাক্টগুলো দেখলাম, দেখলাম যে ওদের প্রোডাক্টের ডিজাইন, আমি প্রায়োরিটি ডিজাইন, আমি দুইটা জিনিসের প্রায়োরিটি দিই, কোয়ালিটি অ্যাট দ্য সেম টাইম ডিজাইন, ডিজাইন সব কিছু মিলে দেখলাম যে না কোগারটাই বেস্ট। আচ্ছা আচ্ছা, তো এটা আমি মানে মার্কেটে খুঁজতেছিলেন, খুঁজতেছিলাম ঢাকায়ও চিটংয়ে নাই। আচ্ছা, ঢাকায় কয়েক জায়গায় পাইছি, তারপর চিন্তা করলাম যে না ফিজিক্যালি গিয়ে নেয় ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো আসলাম এসে শুধুমাত্র খুঁজতে খুঁজতে আসান ভাইয়ের সাথে দেখা আর এইভাবে পরিচয়, এটা খুঁজতে খুঁজতে আপনার সাথে পরিচয়, যাই হোক খুব ভালো লাগলো। আর সজীব ভাই, প্রাইসিং এর ব্যাপারটা কি? সেলিম ভাই, প্রাইসিং এর ব্যাপারটা যদি একটু বলতেন, মার্কেটে অন্যান্যদের প্রাইসের তুলনায় আমাদের প্রাইসটা কেমন? সবাই আসলে মানে অনেক ঘোরাঘুরি করে প্রাইস নিয়ে, অনেক ওয়ারি থাকে। তাহলে এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে মানে মানে যারা প্রাইস নিয়ে ওয়ারি অ্যাবাউট প্রাইস, ইন দ্যাট দে ডোন্ট থিঙ্ক, জাস্ট দে শুড থিঙ্ক অনলি হাসান ভাই। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো লাগলো। আর যেহেতু আপনার সাথে প্রথম পরিচয়, অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন, আর আমিও চেষ্টা করবো সবসময় আপনাদের সাথে কানেক্ট থাকার। ভাই কিন্তু ডিজাইনার, সেহেতু তার কেসটাতেও যেন একটু ডিজাইন থাকে, এটাই কিন্তু মূলত আসলে চাওয়া। আর আমরা কিন্তু দিয়ে দিলাম কুগার কেসটা, আর আমি শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে একটা ধারণা দিব যে 1,05,000 টাকার মধ্যে কী কী দিয়ে আমরা আসলে মূলত পিসিটা সাজালাম সেটাই দেখাবো। একটু কাছ থেকে যদি দেখাই, প্রসেসরটা কিন্তু রাইজেন 5-এর 3600। আপনারা সবাই জানেন, ভাই হয়তো আমার ভিডিও এর আগে দেখেনি, আপনারা তো সবাই জানেন আমার চ্যানেলে সবচেয়ে বেশি পিসি বিল করা হয়েছে রাইজেন 5 3600 দিয়ে, যেটা মূলত স্পেসিফিকেশন হলো 6-core 12-threaded একটা প্রসেসর, বেস স্পিড 3.6 up to 4.2, বুস্ট অবস্থায়। এটাতে কোনো গ্রাফিক্স কার্ড ইনবিল থাকে না, সেজন্য যারাই এই প্রসেসরটা চুজ করবেন অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড নিয়ে নিতে হবে। আর এটাতে যে ক্যাশ মেমোরি 35 MB ক্যাশ কিন্তু থাকে প্রসেসরে, আমরা সবাই জানি। তো বন্ধুরা, 3600 রাইজেন 5 এর এই প্রসেসরটাই কিন্তু সেলিম ভাইয়ের পিসিতে থাকতেছে, আর এটার পাশাপাশি আমরা একটা গ্রাফিক্স কার্ড ইউজ করবো, এটা হলো দেখতে পাচ্ছেন সাফায়ারের 5500XT 8GB GDDR6-এর একটা গ্রাফিক্স কার্ড। মূলত এই গ্রাফিক্স কার্ডটা উনি কিন্তু ডিজাইনিংয়ের কাজ করতেছে, হাই লেভেল কোনো গেমিং করবে না, অ্যাটলিস্ট যারা গেমিং করবে তারা 3000 সিরিজের বা RTX সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো চয়েসে রাখে। তো যাই হোক, এই গ্রাফিক্স কার্ডটা থাকতেছে 8GB, পাশাপাশি আমরা মাদারবোর্ড কিন্তু চুজ করছি, এটা কিন্তু ভাইয়ার নিজের চয়েস, MAG B550 মোটর, এটা হলো মাইক্রো ATX একটা ফর্ম ফ্যাক্টর মাদারবোর্ড। আর এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই বিল্ট ইন আছে, যেহেতু উনি কাজ করবেন। আর উনি কিন্তু বলেছে আগে যে জিনিসগুলো একটু এক্সেপশনাল হতে হবে, অবশ্যই বিল্ট ইন ওয়াইফাই থাকতে হবে, কেবলের ঝামেলা হয়তো ভাইয়া পছন্দ করেন না, এই জন্য এই মাদারবোর্ডটা চুজ করা। আর মোটামুটি ভালো, আর আপনারা কিন্তু সবাই জানেন এই মাদারবোর্ডগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ESL প্রো লিগের, এটা কিন্তু অফিসিয়াল গেমিং পার্টনার এই মাদারবোর্ডটা। যাই হোক, আমরা কিন্তু এই মাদারবোর্ডটা দিচ্ছি, পাশাপাশি র্যামের কথা যদি বলি, 16GB 3200MHz কোর্সারের একটা র্যাম নিচ্ছে ভাইয়া, আর উনি কিন্তু 16GB আরও অ্যাড করবেন বাসায় গিয়ে, আপাতত যে বাজেট এই বাজেটের মধ্যে উনি একটা র্যাম নিয়ে নিচ্ছেন, পরে আরেকটা অ্যাড করবেন। আর আরেকটা জিনিস, উনি কিন্তু লাইটিং পছন্দই করেন না RGB-র জন্য, RGB-র জন্য কিন্তু সবাই আসলে RGB-র জন্য পছন্দ। এই ফার্স্ট টাইম আমার কাছে কোনো কাস্টমার আসলো যিনি বললো আমার লাইটিং পছন্দ না, যার কারণে এই কেসটার মধ্যেও কিন্তু আপাতত উনি কোনো ফ্যান ইউজ করতেছে না। আর এটা আসলে ওপেন, কিন্তু কেসটা টোটালি ওপেন, সো এয়ার ফ্লো নিয়ে আমার মনে হয় না তেমন কোনো টেনশন করতে হবে। তারপরে উনি প্রয়োজন মনে করলে কিন্তু একটা লিকুইড কুলার অবশ্যই ইউজ করবেন। যাই হোক, আমরা একটা র্যাম দিচ্ছি, উনি পরবর্তীতে আর একটা র্যাম ইউজ করবেন এই পিসিতে। আর এর পাশাপাশি কিন্তু আমরা স্টোরেজ হিসেবে M510 যেটা কোর্সায়ারের একটা NVMe M.2 240GB এই M.2টা রাখতেছি, আর এটার পাশাপাশি আরেকটা স্টোরেজ রাখতেছে ভাইয়া, যেহেতু ডিজাইনিং করবে ওনার স্টোরেজে কিন্তু হিউজ পরিমাণ জায়গা লাগবে, 2TB
একটা হার্ড ডিস্ক থাকতেছে সিগেটের বারাকোটা 2 TB 7200 RPM এর। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হলো পাওয়ার সাপ্লাই। অনেকে কিন্তু এই একটা জিনিস কেনার সময় একটু কার্পণ্য করে, আসলে চায় একটু কম দামি কিনি। মূলত এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট, কম্পিউটার টোটাল পিসিটাকে যে পাওয়ার সাপ্লাই দিবে সেটাই কিন্তু আমরা আসলে সেটাতে কিন্তু আমরা কম্প্রোমাইজ করে ফেলি, আর যেটা করা উচিত নয়। ভাইয়া কিন্তু 80+ সার্টিফাইডের একটা পাওয়ার সাপ্লাই নিচ্ছে কুলার মাস্টারের, যেটা নাকি 550 ওয়াটের। তো যাই হোক, এই কুলার মাস্টারের পাওয়ার সাপ্লাইটাও থাকতে সেই পিসিতে। আর হলো ফাইনালি যদি বলি কম্পিউটার কেসের কথা, এটা হলো কুগারের কনকয়ার একটা কম্পিউটার কেস। আমার একটা সিঙ্গেল ভিডিওতে আপনারা এটা সম্বন্ধে দেখেছেন। যাই হোক, এই কম্পিউটার কেসটা কিন্তু থাকতেছে, আর এটা সম্বন্ধে নতুন করে আসলে বলার কিছু নাই, অসম্ভব সুন্দর লাগতেছে। আর আমিও কিন্তু কখনো যদি একটা ভালো মানের গেমিং পিসি বিল করি, এটা দিয়েই বিল করবো। কুগারের কিন্তু এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন লোগোটা দেওয়া আছে, এবং এইখানে কিন্তু ব্র্যান্ডিং করা, সাইডের দুই সাইডেই কিন্তু দুইটা টেম্পার্ড গ্লাস দেওয়া থাকে। আর আপনার সামনের দিক থেকে কিন্তু ডিজাইনটা হবে এইরকম, সামনে ফ্রন্টে আপনার 3.0 কিন্তু USB দুইটা পোর্ট থাকবে, রিস্টার্ট, তারপরে পাওয়ারের সবগুলো বাটনে কিন্তু ফ্রন্টে আছে একেবারে। আর এখানে কিন্তু ইচ্ছা করলে আপনারা ফ্যান ইউজ করতে পারবেন। আমি একটু যদি সামনে থেকে এবং বা সাইড থেকে যদি একটু ডিজাইনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই সাইডে কিন্তু আমার একটু ডিফারেন্ট কালার আছে, মোটামুটি ভালো একটা ডিজাইন। আর আমি জানি না এই কেসটা ডিজাইন কে করছে, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে স্পেশালি। তো এবং এটার নিচের যে দুটা পায়া দেখতে পাচ্ছেন, এই দুটো স্ট্যান্ডের মধ্যে কিন্তু মূলত কেসটা দাঁড়ানো থাকে। তো ভাইয়াকে আমরা কিন্তু এটা সম্পূর্ণ খুলে একেবারে প্যাকেট করে পাঠিয়ে দেবো, উনি আবার নিজে রিঅ্যাসেম্বল করবে, এবং হয়তো ওনার কোনো সোশ্যাল মিডিয়াতে উনি কিন্তু আবার এটা আনবক্সিং আপলোড করবে। তো মূলত এই ছিল আসলে ভিডিও, সব কিছু মিলিয়ে টোটাল কস্টিং আসছে হলো 1,05,000 টাকা। আর সেলিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ, উনি কিন্তু অনেকক্ষণ ওয়েট করতেছিল, আমাদের এখানে এত পরিমাণ লোকজন ছিল একটু আগে, যার কারণে আমি ভিডিওটা ওয়েট করতেছিলাম, কারণ অনেক নয়েজ থাকে। আর আপনারা যারা কষ্ট করে ভিডিওগুলো দেখবেন, যদি সাউন্ডই ভালো না থাকে তাহলে তো প্রবলেম। সো আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে আপডেট একটা ভিডিও দিয়ে ইনফরমেশন দিয়ে দেওয়ার, আসলে মার্কেটে প্রোডাক্টের প্রাইসের কী অবস্থা, কী কী পাওয়া যাচ্ছে, কী পাওয়া যাচ্ছে না। সো ধৈর্য সহকারে এতক্ষণ যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করতেছি শুরু থেকে যারা এখনও পর্যন্ত আমার সাথেই ছিলেন পাশেই থাকবেন। আর বন্ধুরা, আজকে রাতেই হয়তো আমার 2 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে, আর এটা কিন্তু সম্পূর্ণ ক্রেডিট আপনাদের, আপনাদের ছাড়া কিন্তু I am 0। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম একটা পিসি যদি আপনাদের লাগে চলে আসবেন অবশ্যই মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756-57 ক্রিয়েটাস কম্পিউটার। আমার ডিসক্রিপশন বক্স চেক করলে শোরুমের অ্যাড্রেস থেকে কন্ট্যাক্ট নাম্বার যাবতীয় সব কিছু দেওয়া থাকবে, আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে। যে কোনো প্রোডাক্টের প্রাইস লাগলে আপনারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিওটা শেষ করে দিব, কিন্তু তার আগে সেলিমার কাছে ফাইনালি জানতে চাই, হাসান ভাইয়ের ভিডিও দেখেই সবাই আসে এই হিসাবে সবাইকে জিজ্ঞেস করি, ভাইয়া আমার কাছ থেকেই নিতে চাচ্ছিলেন পিসিটা, নিতে পারতেছেন, কেমন লাগতেছে? আপনার ব্যাপার একটু ডিফারেন্ট, যেহেতু আপনি আমাকে চিনতেনই না, তো কেমন লাগতেছে? ফাইনালি সব কিছু তো অ্যারেঞ্জ করে দিলাম, জাস্ট অনুভূতিটা জানতে চাইবো। ভালোই লাগতেছে, কারণ হচ্ছে আমার আপনার সাথে মানে খুব কম কম কথা মনে হয়, এটা 2 ঘন্টা হবে হয়তো পরিচয় করে ফেলছি টোটাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা এটাই আমার আমার সবচেয়ে ভালো লাগছে এই জিনিসটা আপনার কাছে, যে প্রাইস নিয়ে আমার বেশি কথা বলতে হয় নাই। ঠিক আছে, ভালো থাকবেন সেলিম ভাই, আমার জন্য দোয়া করবেন। আর চট্টগ্রাম থেকে যারাই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত বাই বাই।